ড্যাডকে আমি নিজে বলেছি যে তুমি এই কাজটার জন্য কতটা যোগ্য। বিশ্বাস করো আমি এক ফোঁটাও বাড়িয়ে বলিনি, এক ফোঁটাও না। কজ তোমার মতো একজন ট্যালেন্টেড পার্সন যদি আমাদের কোম্পানির পাশে দাঁড়ায় তাহলে কোম্পানিটা আমাদের অনেক 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 উঁচুতে পৌঁছে যাবে, বিশ্বাস করো। আর তোমার প্রতি আমার এখনো এখনো বিশ্বাস কিন্তু এক ফোঁটাও কমেনি অনিস্তা। কিন্তু সরি টু সে, এত কিছু করার পরেও তোমার আমার প্রতি এক ফোঁটাও বিশ্বাস নেই। কেন অনিস্তা, একটু তো বিশ্বাস করে আমায় দেখতে পারো। দেখবে সৌমিলি তোমার কোনো ক্ষতি চায় না। কি হলো অনিস্তা, মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? প্লিজ মুখ ঘুরিয়ে না নিয়ে এটলিস্ট আমার সাথে একটু কথা বলে, আমি তো এটুকু ডিজার্ভ করি। ওকে ফাইন, তোমার অপদার্থ স্টুডেন্ট হিসেবে আমার সঙ্গে যদি না কথা বলতে ইচ্ছে করে তো বলো না, বাট কোম্পানির এমডি সৌমিলি মিত্রের সঙ্গে তুমি নিশ্চয়ই কথা বলতে পারো। হ্যাঁ, ফাঁদে যখন ফেলেছো তখন তো আমাকে কথা বলতেই হবে, কিন্তু প্রত্যেকবার কথা বলার আগে আমার মনে হবে আমি কোনো আমার স্টুডেন্ট কিংবা কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে নয়, আমি একজন মিথ্যাচারী, প্রতারক, প্রবঞ্চক, অমানুষের সাথে কথা বলছি, যেটা আমার জীবনের সব থেকে বড় অভিশাপ। অনিস্তা প্লিজ, কি ভেবেছো তুমি, আমার একটা দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে একটা একটা নোংরা এগ্রিমেন্ট আমাকে সাইন করে আমার গোটা জীবনটা তুমি কন্ট্রোল করবে আর আমি তোমার কন্ট্রোলে থাকবো? আমি সবে হসপিটাল থেকে ফিরেছি, আমি তোমার পুরো এগ্রিমেন্টটা পড়ে দেখার সুযোগ পাইনি, সময় পাইনি। আমার আমার পাটা নষ্ট হয়ে গেছে, আমার ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেছে, আর ঠিক এরকম একটা মোক্ষম সময় তুমি তোমার টোপটা ফেলেছো, আর আমি পোকার মতো কিছু না বুঝে না পড়ে তোমার টোপটা গিলে ফেললাম। আসলে আমি ভাবতেই পারিনি আমার সাথে, আমার পরিবারের সাথে এরকম করে কেউ বিশ্বাসঘাতকতা করবে। এত কিছুর পরেও তুমি আশা করো যে আমি তোমার সাথে খুব ক্যাজুয়ালি, খুব নর্মালি কথা বলবো? এটাও তোমার মনে হয় এটাও সম্ভব? এনিওয়ে, এগ্রিমেন্ট যখন আমি সাইন করেছি তাই যখন আমার, বুঝে হোক বা না বুঝে হোক, আইনের বাঁধনে আমি যখন তোমার কাছে বাধা পড়েছি তখন অন্তত দুবছর আমি আমার দায়িত্ব পালন করব। That's great. আমি তো এইটুকু চেয়েছি। কি বলছিস কি তুই গৌরী? ওই রাজা আমাদের বাড়িতে ঢুকে ঝামেলা করছে। হ্যাঁ দিদি, রাজাও দলবল নিয়ে এসে বলছে যে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তোর নাকি টাকা দেবার মেয়াদ নাকি ফুরিয়ে গেছে, তাই ও বলছে আমাদের এক্ষুনি সবাইকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দেবে। কি করবো আমি বুঝতে পারছি না। মানে বের করে দেবে মানেটা কি? বের করে দেবে বললেই হলো? আমি আর অনিশবাবু তো উকিলবাবুকে সঙ্গে নিয়ে কথা বলে এসেছি, টাকা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে, এখনো বলতে পারে না যে বের করে দেবে। এই তোকে ফোনটা দে, আমি ওর সাথে কথা বলতে চাই। কি কথা বলবি দিদি, রাজা তো কোনো কথা শুনতে চাইছে না। জানিস আমি এখানে আসার পর রাজা গ্রামের লোকেদের ভুলভাল বুঝিয়ে হাঙ্গামা করার চেষ্টা করেছিল। হে ভগবান, কি করে সামলালি সব? দিদি তুই যেভাবে বলেছিলিস, তুই আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছিলিস, আমি ঠিক সেইভাবেই গ্রামের লোকেদের বুঝিয়েছি, এমনকি গ্রামের লোকেরা আমার কথা বিশ্বাস করেছে। জানিস আমি 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 এটাও বলেছি যে রাজা আমাকে টাকার লোভ দেখিয়ে ও আমাদের দলিল নিজের হাতে করে নিয়েছে, কিন্তু কিন্তু দিদি রাজা রাজা আমাকে বদনাম করতে চাইছে, ও সবাইকে বলছে আমি নাকি চাকরি করতে যাইনি, আমি খারাপ কাজ করতে গেছিলাম। কি এত বড় সাহস ওই রাজার? ওকে দে ফোনটা, এক্ষুনি ওকে দে ফোনটা, আমি কথা বলবো। একটা কথা বলে রাখছি, এগ্রিমেন্টে কিন্তু সবসময় সব কিছু ডিটেলসে লেখা থাকে না। হ্যাঁ, কিছু এক্সট্রা ডিউটিস তোমার রয়েছে, এই যেমন ধরো কোম্পানির কাজ ছাড়াও তোমার আরও কিছু কাজ রয়েছে, যেমন কোম্পানির এমডিকে খুশিতে রাখার জন্য তার সাথে মাঝে মধ্যে একটু ফুচকা খেতে যাওয়া, কখনো কখনো লং ড্রাইভে যাওয়া, তারপর বিভিন্ন পার্টিজ অ্যাটেন্ড করা, বাইরের কনফারেন্সে যাওয়া, দ্যাটস ইট। আর এগুলো কিন্তু তোমাকে মাঝে মধ্যে করতে হবে, না হলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। আমি 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 অন্য কোনো কথা শুনতে চাই না, প্লিজ। সৌমিলি আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, একটা ব্যাপারে তুমি সবার চেয়ে আলাদা, অন্তত আমার জীবনে। রিয়েলি? আমি সবার থেকে আলাদা? ওকে, মানে কেমন কেমন আলাদা? প্লিজ 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 টেল মি। তোমার থেকে খারাপ মানুষ আমি আমার জীবনে আর একটাও দেখিনি। পৃথিবীতে তুমিই একজন মানুষ যাকে আমার ঘেন্না করতেও ঘেন্না করে। এই যে তুমি ভাবছো না যে সর্বমঙ্গলাকে তুমি হারাবে, কোনো দিনও পারবে না, বরং গোহারা হারবে। কেন বলো তো? কারণ সর্বমঙ্গলা হয়তো তোমার মতো কনভেন্টের পড়া স্টুডেন্ট নয়, তোমার মতো সম্পত্তি নেই, তোমার মতো টাকা নেই,
কিন্তু ওর যেটা আছে সেটা হলো সততা, অনেস্টি, পিওরিটি। ও সৎ পথে লড়াই করে জীবনে প্রতিষ্ঠিত হতে চায়, আর যেটা তুমি কোনো দিনও হতে পারবে না। তুমি যতই চেষ্টা করো আমার জীবনটাকে তুমি সোনা দিয়ে মুড়িয়ে দেবে, তুমি কিন্তু কোনো দিনও আমাকে পাবে না, আর এটা আমার গ্যারান্টি রইল। তবে কার হবে তুমি বলো, বলো তুমি কার হবে? ও সর্বমঙ্গলার হবে, তাই না? ওই দুটাকার হকার মেয়েটা তোমার লাইফ পার্টনার হবে। আপনি চাইলে আমাকে মানতে হবে, কিন্তু আমি চাইলে আপনি মানবেন না, তাই তো? সেটা হয় না অনিশবাবু, তাই আজ আপনি আমাকে বারণ করলেও আমি আপনার বারণ শুনব না। আমাকে আপনার পাশে দাঁড়াতে দিন না, যাতে আবার অবলম্বন ছাড়িয়ে আপনাকে আপনাকে নিজের পায়ে দাঁড় করাতে পারি। আপনি কিচ্ছু চিন্তা করবেন না অনিশবাবু, আপনি নির্দ্বিধায় অফিসে যান, চাকরিতে জয়েন করুন। আমাদের এত সহজে হার মানলে চলবে না। আপনি তো জীবনে আমাকে অনেক কথাই দিয়েছেন, অনেক কিছু করেছেন আমার জন্য। আজ প্রথমবার আমি আপনাকে কথা দিচ্ছি, সৌমিলি দিদি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আমি করতে দেব না। তুমি ভাবছো অনিশবাবুকে কবজা করা খুব সহজ, তাই না? আসলে তোমাদের মতো মানুষরা না টাকা পয়সা আর ক্ষমতার অহংকারে ভুলেই যায় যে জোর করে কাউকে কবজা করা যায় না। হ্যাঁ, জোর করে তুমি কোনো পশু বা পাখিকে খাঁচায় বন্দি করে রাখতেই পারো, কিন্তু জোর করে কোনো মানুষের মনকে খাঁচায় বন্দি করে রাখা যায় না। আর সেই চেষ্টাটা যারা করে না, তাদের দেখলে আমার করুণা হয়, জানো? সর্বমঙ্গলা মাই ফুল, ওই দিকে দিকে এক তুড়ি মেরে তোমার জীবন থেকে সরিয়ে তোমাকে আমি দখল করবই অনিস্তা। আর শুধু তাই নয়, তোমাকে আমি ওর থেকে কেড়ে নেওয়া ছাড়াও আমি যে ওর কী কী আর ক্ষতি করতে চলেছি সে বিষয়ে তোমার জাস্ট কোনো ধারণাই নেই অনিস্তা। আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেওয়ার শাস্তির মেয়েটাকে পেতেই হবে অনিস্তা, বিকজ শি ডিজার্ভ ইট। রাজাদা। হ্যাঁ দিদি। দে, হ্যালো। আরে মঙ্গলাজি, তা কি ব্যাপার? কলকাতার ওরকম বড় লোক বাড়ির বউ, গ্রামের এইসব ফালতু ছেলের সঙ্গে হঠাৎ কথা বলতে চাইছে? তার মানে তুই এখনো আমাকে মাঝে মাঝে মিস করিস, কি বল? তোমার এসব ফালতু কথা শোনার সময় আমার একদম নেই। তার আগে উত্তর দাও, তুমি আমাদের বাড়িতে কেন ঢুকেছ? কি বলছিস রে, এটা তো এখন আমারও বাড়ি। আরে তোর বাবা নিজেই তো ওই দলিলে সাইন করে দিল। একদম বাজে কথা বলো না, এখনো 15 দিন সময় আছে, আর এই 15 দিনের মধ্যে আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। তার আগে আমাদের বাড়িকে নিজের বাড়ি বলার চেষ্টা ভুল করেও করো না, নাহলে কিন্তু আমি পুলিশকে সবটা জানাবো। তাই নাকি? পুলিশে জানাবি? এটা জানা না তো মঙ্গলা, তার আগে তোর বোনের পুরো বিষয়টাও কিন্তু পুলিশকে জানাতে হবে। মানে ও এতদিন কোথায় ছিল, কার কার সাথে ছিল, মানে কি কি ধান্দাবাজি করে আবার কি উদ্দেশ্যে গ্রামে ফিরে এসেছে। মানে এমন তো হতেই পারে যে তোর বোন হয়তো গ্রামে মানে এই বাড়িটাতেই ওই সব রঙিন ধান্দাবাজি করার প্ল্যান করেছে, মানে হতেই তো পারে। এই চিৎকার করিস না, কলা নামিয়ে আসতে কথা বল। আর মাত্র 15 দিন সময় আছে তোদের হাতে, 15 দিনের মধ্যে যদি টাকাটা ফেরত না পাই তাহলে তোর বোন, তোদের এই বাড়ি, তোর বাপ মা সবাইকে কি করে নরকে পাঠাতে হয় আমি জানি। কি ভেবেছিস তুই, কলকাতায় ওই বাবুর পাশে বসে ফোনে ফোনে আমাদের উপর ছড়ি ঘোরাবি? পারবি না মঙ্গলা, রাজা সিংহর উপর ছড়ি ঘোরানো অত সহজ বিষয় নয়। একদম নোংরা কথা বলবে না। শোনো, 15 দিনের মধ্যে আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। আরে ঠিক আছে ঠিক আছে, ওই 15 দিনের মধ্যে টাকাটা দিতে না পারলে কোনো অসুবিধে নেই, তোর বোন তো এই গ্রামেই আছে, আমরা গৌরীর কাছ থেকে সুদে আসলে সবটা উসুল করে নেব। আর শুনলাম তো গৌরী নাকি আবার লেখাপড়া শুরু করছে, তা পড়াশোনা শুরু করতে গেলে গ্রামের বাইরে এই বাড়ির বাইরে তো যেতেই হবে,
তাছাড়া তো এই বাড়িতে আমরা যখন তখন চলে আসতেই পারি। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক বলেছিস রাজা। আমার যে আর 15 দিনও তোর সইছে না রাজা। একদম নোংরা কথা বলবে না। আরে ওই নোংরা কথা কোথায় বলছি, আমি তো গৌরীর পড়াশোনার বিষয়ে কথা বলছি। বিদ্যে তোরই, হ্যাঁ তোর বোন আসল সময় পড়াশোনা করেনি, এখন পড়াশোনা দেখাচ্ছে। শোন, ফালতু ক্যাচরা আমারও ভাল লাগছে না রোজ রোজ। 15 দিন মানে 15 দিন, 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিতে না পারলে এরপর কিন্তু আমি আসবো না, আমার লোকজন এসে এই গোটা বাড়িটা ভাঙচুর করে যাবে। আর নাহলে মাঝরাত্রিরে তোদের গোটা গোষ্ঠীকে একটা ঘরের মধ্যে আটকিয়ে জ্যান্ত চালিয়ে দেবো। রাজা, ওয়েলকাম অনিস্তা, ওয়েলকাম। চলুন স্যার, ভেতরে চলুন। দিস ইজ ইউর চেম্বার, এখন থেকে এটাই হলো তোমার ওয়ার্ল্ড, এখানে বসেই তুমি কাজ করবে। ওকে, থ্যাংকস। God, Anista, please. এই থ্যাংকসের মতো ওয়ার্ডটা ইউজ করে না আমাকে এভাবে তোমার কাছ থেকে দূরে করে দিও না। দেখো, আমি তো তোমার নিজের, তাই না? তাই এখন থেকে আমার অফিস মানেই তোমার অফিস। ইয়েস, এখন থেকে তুমি সব কিছু নিজের মতো করে ভাবতে আরম্ভ করে দাও। ওকে, এই অফিসেই তুমি বসবে, আরাম করবে, এই চেয়ারে থাকবে, তোমার যখন যা কিছু প্রয়োজন, যা কিছু লাগবে সারাদিনের মধ্যে জাস্ট একটা বেল বাজাবে, সঙ্গে 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 তোমার কাছে সবকিছু এসে হাজির হয়ে যাবে। ওকে, আর কাজ, আমি কি কাজ করব? কে আমাকে কাজ বুঝিয়ে দেবে? কাজ কি আবার কাজ? না মানে তুমি কি ভাবছো যে তোমার এইরকম শরীরের অবস্থায় আমি তোমাকে এক্সট্রা খাটাবো? না মিস্টার, দেখো তুমি আমাকে এতটা ক্রুয়েল কি করে ভাবছো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। তাছাড়া স্যার, কাজের জন্য তো অন্যান্য স্টাফেরা রয়েছে। এক্স্যাক্ট, আর সব ডিপার্টমেন্ট অলরেডি ফুল, আর যা মানে আই মিন সব সেগমেন্টই তো আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি রয়েছে, সুতরাং তোমার শুধু শুধু খাটার তো কোনো দরকার নেই অনিস্তা। তাহলে আমার চাকরিটা দেওয়া হলো কেন? কারণ তোমার একটা চাকরি দরকার, তাই তুমি একটা চাকরি রিজার্ভ করো, তাই তুমি যোগ্য সেই জন্য। কিন্তু আমি কাজ না করলে নিজের যোগ্যতা প্রমাণ করব কি করে? ওকে ওকে ওকে, ফাইন। দেখো তুমি তুমি এখন এই কোম্পানির বস। ওকে, সো তুমি এই কোম্পানি যা যা এমপ্লয়াররা রয়েছে তাদের উপর সুপারভাইজ করো, মানে বসিং করো, মানে ওরা যেখানে যা কিছু কাজ টাজ করবে তুমি বলে দেবে, তারা কোথায় যাবে, কি করবে না করবে। আরে নিজেকে এবার একটু মালিক ভাবতে শুরু করো, কজ আমি আর তুমি তো আলাদা নই, আমার কোম্পানি তো তোমার কোম্পানি। কিন্তু এটা তো তোমার কোম্পানি নয়, এটা তো তোমার বাবার কোম্পানি। আনিসদা, আমি আমার ড্যাডের একমাত্র মেয়ে, আমার ড্যাডের যা কিছু সব তো আমি পাবো, তাই না? আর আমার সব কিছু শুধু তোমার, সব কিছু শুধু তোমার। প্লিজ সৌমিলি, প্লিজ এভাবে আমার সাথে কথা বলো না, আমি কাজ না করে চাকরি করতে পারবো না। কিন্তু স্যার আপনি তো এগ্রিমেন্টে সই করেছেন। আমি আপনার সাথে কথা বলছি না। আর সৌমিলি, তুমি আমাকে এগ্রিমেন্টে সাইন করিয়ে নিয়ে কিন্তু যা খুশি তাই করাতে পারবে না। আমি জানতে চাই এক্স্যাক্টলি আমি কি কাজ করব, এখানে কি দায়িত্বে আছি, এখানে কি কি কাজ করা হয়, আর এটা এক্স্যাক্টলি কিসের কোম্পানি। টুডে ইজ ইওর ফার্স্ট ডে অন ইজ দা রিল্যাক্স, গ্র্যাজুয়ালি জানতে পারবে। আজ অনেক রকমই বিজনেস আছে আমাদের। না না, আমি এক্ষুনি জানতে চাই এখানে কি কি ব্যবসা হয়, আমি এক্ষুনি জানতে চাই। আমাকে অন্ধকারে রেখে কোনো ভুল ব্যবসার সাথে আমাকে জড়িয়ে ফেলতে পারবে না তুমি। জড়িয়ে তো তোমায় অলরেডি আমি ফেলেইছি অনিসদা।
হ্যাঁরে মঙ্গলা, এইবার রাজা সিংহ এটাই করবে। তখন দেখবো তোর কোন পুলিশ তোকে বাঁচায়, কোন অনিশ বাবু তোর হয়ে ওকালতি করতে আসে। ও হো, আমি তো ভুলেই গেছিলাম যে অনিশ বাবু তো একদম ঠ্যাং ভেঙে ঘরে বসে আছে। আমার তো মনে হয় না যে তোর অনিশ বাবু আবার কখনো ঠ্যাং তুলে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর একটা বাজে কথা বলবে না, বলে দিচ্ছি। আর শোনো, অনিশ বাবু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, আর আমি ওনাকে সুস্থ করে তুলব। ও বাবা, তুই আবার ডাক্তার হয়ে গেছিস? তোর বোন আর তুই কিন্তু খেল দেখাচ্ছিস মাইরি। তোর বোন তো আবার গ্রামে রুটি বেড়াচ্ছে, ও নাকি এতদিন চাকরি বাকরি করতে শহরে গেছিল। জায়গা পায় না। শোন, তোর বোনকে কলকাতার কোন মিডিল স্টার হোটেল থেকে কখন কিভাবে পাওয়া গেছে এটা কিন্তু আমি জানি। শোন, তোর ওই ননির পুতুল চকলেট বয় অনিশ বাবু ঠ্যাং কি করে ভেঙেছে সেটাও কিন্তু রাজা সিংহ জানে। একদম আমার সঙ্গে পায়তারা মারতে আসিস না, তাহলে গ্রামের সবাইকে বলে দেবো। আর তুই কি ভেবেছিস যে তোর বোন সালোয়ার কামিজ পরে মিষ্টি মেয়ে সেজে গ্রামে ঘুরে বেড়াবে, আসল ধান্দাটা কেউ জানবে না? রাজা সিংহ এখনো মরে যায়নি, গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়ে সব কথা আমি বলে আসবো। আর কত অন্যায় তুমি করবে আমাদের সাথে? কেন কেন রাজাদা, কেন? আমরা তোমাদের কি ক্ষতি করেছিলাম জানিস না? না, তুই আমার কি কি ক্ষতি করেছিস সব ভুলে গেছিস? আমি তো তোকে চেয়েছিলাম মঙ্গলা, মাত্র একদিনের জন্য তো তুই আমার হতে পারতিস। চুপ করো, চুপ করো, তুমি এত নোংরা কথা বলো না। ভগবান সব দেখতে পাচ্ছে, সব শুনতে পাচ্ছে। রাখ তোর ভগবান, রাজা সিংহ কাউকে ভয় করে না। ধৈর্যের সীমা পার করো না, সবকিছুর কিন্তু একটা শেষ আছে। কারুর উপরে এতটাও অন্যায়, এতটাও অবিচার, এতটাও অত্যাচার করো না যে তার দেওয়ালে পিঠ থেকে যায়। কারণ দেওয়ালে পিঠ থেকে গেলে কিন্তু নিরীহ দুর্বল মানুষও বাঁচার তাগিদে হিংস্র আক্রমণাত্মক হয়ে ওঠে। জ্ঞানের কথা রাখ না, তোমাকে জ্ঞান দিয়ে জ্ঞান আমি নষ্ট করতেও চাই না। তবে একটা কথা শুনে রাখো, আমাদের কিন্তু ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আগামী 15 দিন এটা আমাদের বাড়ি, তাই বলছি ভালো কথায়, এক্ষুনি তুমি তোমার সাগরেদের নিয়ে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি। এই চল, আজকে আমরা যাচ্ছি, তবে আবার আসবো। সেই দিন না তোদের গোটা গোষ্ঠীর ঠিকুজি নিয়ে আসবো, দেখবো তোদের কে বাঁচায়। চলি, চল। হ্যালো দিদি, দিদি আমার খুব ভয় করছে, খুব ভয় করছে দিদি। না বলো, ভয় পাস না, আমি বলেছি না একদম ভয় পাবি না। দিদি দিদি বলছি, তুই কি পারবি 15 দিনের মধ্যে টাকাটা জোগাড় করে দিতে? বল না দিদি, আমি জানি, আমি জানি সব আমার দোষ, তার জন্য আমার আমার নিজের প্রচন্ড লজ্জা করছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে, রাগ হচ্ছে নিজের ওপর, কিন্তু তার সাথে দিদি আমার খুব ভয় করছে। দিদি শোনা, রাজাদা যদি আমাদের বাড়ি পুড়িয়ে দিয়ে চলে যায় তখন কি হবে? আর যদি আমাকে দল বানিয়ে এসে তুলে নিয়ে চলে যায় দিদি, তখন দিদি আমার আমার ভয় করছে। বলো বলো, ভয় পাস না, বলো, কাঁদিস না, তোকে তখন বাবা মাকে সামলাতে হবে, ভাইকে দেখতে হবে। আর শোন, মনে জোর আন, তোর কাজ এখন শুধু মন দিয়ে পড়াশোনা করা, বাকি সবটা আমি বুঝে নেবো, আমি দেখে নেবো, কেমন? আমার উপর একটু ভরসা রাখ। দিদি তুই যখন আমার পাশে আছিস তখন আমি ভয় পাবো না, পাবো না ভয় আমি। এই তো, এই তো আমার সাহসী বোনুর মতো কথা। শোন বোনু, একদম ভয় পাবি না, আমি সব সময় তোদের পাশে আছি, বুঝেছিস? আচ্ছা এখন আমি ফোন রাখছি, কেমন? পরে আবার ফোন করব, ঠিক করে থাকবে কিন্তু। রাখছি।